আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমি আজকে আপনাদের সম্মুখে কি ভিডিওটা নিয়ে আসছি। এটা হইতেছে আমরা দেখেন প্লেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছি, রিয়াদ এয়ারপোর্টে পৌঁছায় গেছি অলরেডি। তো আসলে রিয়াদ এয়ারপোর্টে নামার পর কি চেক হয়, কি ধরনের চেক হয়, কিভাবে আপনি নামবেন, এটা নিয়ে বিস্তারিত। তো দেখেন আমরা এভাবে প্লেন খালি করে নামা যেতেছি। তো নামা যাওয়ার পর আমরা এই যে একটা সিঁড়ির মতো লিফট আছে প্লেনে, এটা এয়ারপোর্টের সাথেই অ্যাটাচড করা, এইটা দিয়ে আমরা চলে যাব ইনশাল্লাহ। এটা দিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি যাইতেছি, ভিডিও করতেছি। তো যাই হোক, এভাবে সবাই চলে যাচ্ছে যার যার মতো। তো অবশ্যই সাবধান থাকবেন, আপনার ব্যাগ ট্যাগ নিয়ে নিবেন, হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ যা আছে সব কিছু। আর অবশ্যই এই যে লিফটটা দেখতে পাচ্ছেন, আমি এই লিফট দিয়ে নামছি, আপনি যদি না নামতে পারেন সিঁড়িও আছে, তো এই লিফটটা দিয়ে নামা যাবেন। অথবা সিঁড়ি দিয়ে নামতেছে, অনেকে সিঁড়ি দিয়ে নামা যাবেন। নামা যাওয়ার পর প্রথমেই আপনাদের একটা চেকের সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে আসলে করোনা সিজনের জন্য এই চেকটা, করোনার চেক। আপনি যে করোনা সার্টিফিকেটটা যেটা বাংলাদেশ থেকে সিগনেচার করে আনছিলেন, ওই সার্টিফিকেটটা চেক হবে। আমি অবশ্যই আপনাদের দেখাবো সামনে। তো এই যে দেখেন এখানে বিল লেগে গেছে অলরেডি, তো ওই সামনে চেক হওয়ার কারণে এই জায়গাটায় বিল লাগছে। তো এটা হইতেছে প্রথম চেক। তো আসলে রিয়াদ এয়ারপোর্টের ভিতরে দুইটা চেক হয়, মাত্র দুইটা চেক, কোনো সমস্যা নাই। তো খুব সাবধানে থাকবেন, অনেক সুন্দর পরিবেশ, নিয়ম এখানকার অনেক কঠিন, অনেক নিয়ম কারণ অনেক কঠিন, অনেক আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বলতেছি অবশ্যই সাবধানে থাকবেন, কোনো রকম কোনো অনিয়মের কোনো কিছু করবেন না। এখানকার নিয়ম কারণ খুব কঠিন, খুব কঠিন ভাই। সৌদি আরবে আসছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ খুব নিয়ম মাইনা চলতে হইব। এখানে আমি নিয়মের ভিডিওটা সামনে আপনাকে দেখাবো, দেখতেই পারতেছেন। তো আমরা এখানে এই যে এখনই চলে যাব ফার্স্ট চেকের জন্য। তো প্রথম চেকটার জন্য আমরা সিরিয়াল বাই সিরিয়াল যেতেছি, সবাই নিয়ম মানে। বাট আমি বারবার রিকোয়েস্ট করে বলতেছি যে ভাই আপনারা সবাই নিয়ম মাইনেই যাবেন। তো এই যে এখনই চেকটা আমি দেখাবো, একজন মুরব্বী দেখবেন যে চেক করতেছে এখানকার। এই যে আমি চেকটা পার হব, দেখেন এই যে আমরা চেকে দাঁড়াইছি, এই যে এই যে হুজুর এখনই চেক করে দিল। তো আলহামদুলিল্লাহ আমরা চেক করে এখন সিঁড়ি দিয়ে নামলাম নিচে। তো আলহামদুলিল্লাহ প্রথম চেক তো আমার ওখান থেকে বাংলাদেশ থেকে ইয়া করা ছিল। তো প্রথমত দেখেন আমাদের এদেশের যে নিয়ম কারণ খুব কড়া, তার জন্য প্রথমত একটা সিগন্যাল স্বরূপ আমাদের দিছে, দেখেন এই যে বেল্টের ভিতরে ভিতরে যেতে হবে, ঠিক আছে, নিয়ম মেনে চলতে হবে, এটা একটা শিক্ষা। তো শিক্ষার জন্য আমার কাছে খুব খারাপ লাগছে অথবা ভালোই লাগছে, যাই হোক আলহামদুলিল্লাহ নিয়ম কারণ খুব কড়া, এইভাবে আপনার যেতে হবে, যেতে হবে। তো যেতে যেতে এইভাবে দেখা গেছে আপনার একটা পর্যায়ে আপনার একদম লাস্ট, যেখানে আপনার ফিঙ্গারিং করা হবে ওখানে গিয়ে দাঁড়াবেন। তো ওখানে এই যে দেখতে পাচ্ছেন সবাই হাঁটতেছে আপনার এই যে সাদা কাপড়ের ওরকম এরকম ধরনের থাকবে। তো যাই হোক, এরকম ধরনের লোকেরা আপনাদের ঢাইকা নিবে, মহিলা আছে পুরুষ আছে। প্রথমত আপনার পাসপোর্ট টাসপোর্টগুলো চাবে, চাওয়ার পর আপনি সব কাগজপত্র দিবেন যেগুলো যেগুলো চায়। তো আমার কাছ থেকে নিছিল আপনার হলো পাসপোর্ট, আর সাথে কিছুই আমি দেই নাই, জাস্ট খালি পাসপোর্টটা দিছি। তো পাসপোর্টটা দেওয়ার পর উনি পাসপোর্টটা নিল, নেওয়ার পর আমার ফিঙ্গার রাখছে, ফিঙ্গার রাখছে আমার পাঁচ আঙ্গুল, পাঁচ আঙ্গুল দশ আঙ্গুলের রাখার পর আমার একটা ছবি নিছে, ছবি নেওয়ার পর আমার ছেড়ে দিছে, চলে যাইতে বলছে। তারপর আমি চলে যাওয়ার পর সামনেই বেল্ট আছে, বেল্ট থেকে আপনি আপনার মতো লাগেজগুলো নিয়ে নেবেন। আমি আমার লাগেজগুলো নিয়া সামনে বলছি একজনরে, বাঙালি আছে প্লাস আপনি হিন্দিও তো বলতে পারেন। তো বলার পরে বলছি যে কোন দিক দিয়ে বাইরে তো, ওনারা দেখা দিচ্ছে যে দিক দিয়ে সোজা বাইরে যান। তো অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আসার সময় যখন বাংলাদেশ থেকে রওনা দিবেন, তারই আগে আপনার যে সৌদি আরবে আপনাকে যে রিসিভ করবে তার নাম্বারটা, যেমন আমার আব্বু আমাকে রিসিভ করছিল, তাই আমি তার সাথে তার নাম্বারটা নিয়ে আসছিলাম। সে এয়ারপোর্টে বাইরে দাঁড়ায় ছিল আমার জন্য, তো আমি তারে খুঁজা বার করছি, আমার ছবি আগে থেকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, ঠিক আপনারাও পাঠাবেন, পাঠাইয়া যে কাপড় পিন্দা আসছেন ওই কাপড়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যেভাবে হোক ছবিটা পাঠাবেন, যে আপনাকে রিসিভ করতে আসবে তার জন্য। তো সমস্যা নাই, আমার আব্বু আমার রিসিভ করতে, এমনিতে তো আমার চিনবে, বাট সমস্যা নাই, আমি এরপর ছবি টবি পাঠাইছি। আব্বু তো অনায়াসে আমার চিনার আগেই আমি আব্বুরে চিনা ফেলাইছি, চিনা ডাক দিয়ে আমরা আমরা মতো
গাড়ির সামনে আইসা বাইরে চলে আসছি, দেখেন আমরা একটা বুফিয়াতে চলে আসছি বাইরে আইসা খাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।